Eid Mobarak. আমার রোজা মনির ঈদের শুরুটা ছিল অনেক সুন্দর, কারণ সে একটা নতুন খেলার সাথে পেয়েছিল। পাশে বসে থেকে খাওয়ানো, আদর করা, আর কত কি। তারপর চাঁদরাতে শুরু করলাম মা আমি মেহেদি দেয়া। প্রথমে আমি ওকে মেহেদি দিয়ে দিলাম, তারপর ও আমার হাতে মেহেদি দিয়ে দিল। আমি খুব সুন্দর মেহেদি দিতে পারি না, তবুও চেষ্টা করছিলাম ওকে একটু খুশি করার। আমি তোমার হাতে মেহেদি দিয়ে দিই। যাও বাবা, সুন্দর করে দিবা, ঠিক আছে? হ্যাঁ, আমি আমার হ্যালো কিটির মতো, আমি এই হ্যালো কিটির মতো এবং আমার হ্যালো কিটির মতো তোমার হাতে আঁকাবো। গ্রেট। রাজকুমারীটা আমার তার সর্বোচ্চ চেষ্টা করলো আমার হাতটাকে সুন্দর করে সাজানোর। ঈদের দিন সকালে শুরু হলো তার কান্নাকাটি, সে কিছুতেই ছাগলকে কুরবানি করতে দিবে না। ঈদের দিন সকালে শুরু হলো তার কান্নাকাটি, সে কিছুতেই ছাগলকে কুরবানি করতে দিবে না। ঈদের দিনটা কাটলো অনেক ব্যস্ততার মধ্যে, তাই রাতের দিকে নিয়ে গেলাম ওকে একটু রেস্টুরেন্টে, যাতে ওর মনটা একটু খুশি হয়। কথায় আছে না, শেষ ভালো তো সব ভালো।